রাজ্যের 7 দফায় ভোট, আর গতকাল উত্তরবঙ্গে প্রথম দফায় ভোট হয়ে গিয়েছে। এখনো 6 দফা ভোট বাকি রয়েছে। প্রচারে তপ্ত বঙ্গ, আর বিভিন্ন শিবিরের প্রার্থীরা তারা একেবারেই প্রচারে নেমে পড়েছে, একদম হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলা যায়। আর উত্তর কলকাতার যে ছবিটা আমরা দেখাবো আপনাদেরকে, উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় তিনি প্রচারে নেমেছেন, যে ছবি আমরা আপনাদেরকে দেখাবো। প্রচারে নেমেছেন তাপস রায়, উত্তর কলকাতার বিজেপি প্রার্থী। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের কাছে। বিশ্বজিৎ, প্রচারে তাপস রায় কি ছবি দেখা যাচ্ছে? দেখো, সকালবেলায় কিন্তু উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় তিনি কিন্তু সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিলেন। অর্থাৎ রবীন্দ্রসরণের যে সিদ্ধেশ্বরী কালী মন্দির, সেখানে পুজো দিয়ে কিন্তু বাড়ি বাড়ি পৌঁছালেন, এবং সেটা বাড়িতে বাড়িতে তিনি যাচ্ছেন, এবং সবার পাশাপাশি লিফলেট যেমন নাকি বিলি হচ্ছে, এবং কর্মী সমর্থকদের সাথে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় প্রচার করলেন। আমরা দেখতে পাচ্ছি তাপস রায় তিনি কিন্তু সকালবেলায় মন্দিরে গিয়ে পুজো মায়ের কাছে প্রার্থনা করলেন, এবং তার পাশাপাশি আমরা সরাসরি চলে যাবো তাপস রায়ের কাছে। তাপসদা সকালবেলায় বাড়ি বাড়ি পৌঁছাচ্ছেন। তো সকালেই তো বেরোতে হয়, সকাল বিকেল দুবেলাই বেরোতে হয় নির্বাচনে দাঁড়ালে, প্রার্থীকে এবং রাজনৈতিক কর্মীদের। নাথিং নিউ। হ্যাঁ, তো ঈশ্বরের কাছে পুজো প্রতিদিনই দিয়ে থাকি, 365 দিনই। এখন দেবো না, আমরা তো ঈশ্বরে বিশ্বাস করি, ধর্মে বিশ্বাস করি, বকধার্মিক নই আর কি। শুধুমাত্র অনেকে আছে নির্বাচনের সময়, হ্যাঁ, আমাদের সেটা 365 দিন পুজো করি। যারা নির্বাচন সেখানে প্রথম দিনই অশান্তি, এটা অভিপ্রেত ছিল না বাংলায়, এটা অনভিপ্রেত। বাংলায় যে সরকার এখন ক্ষমতায় রয়েছে, সেই সরকারের স্লোগান কি ছিল নির্বাচন সম্পর্কে? সিপিএম আমলের কি ছিল? আর আজকে সেই সরকার তক্তি তাউসে। আজকে কেন বাংলায় 11 সালে ক্ষমতায় আসার পর প্রথম পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু হয়েছে, পুরসভা নির্বাচন সব সময় অশান্তি, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন। আজকে দেখা গেল যে উদয়ন গুহ ঘুরছেন, কিন্তু বিজেপি যিনি মহিলা নেত্রী তিনি কিন্তু আটকে দেওয়া হলো। বিষয়টা হলো যে নিয়ম সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত, সে মন্ত্রী হোক, এমএলএ হোক, এমপি হোক, যাই হোক, একটা রুলস আছে নির্বাচনে। ইসি মডেল কোড অফ কন্ডাক্ট ঠিক করে দিয়েছে, সেই অনুযায়ী চলা উচিত। কালকে তো দেখলাম ঘাড় ধাক্কা দিয়ে একটা তৃণমূলের ভুয়ো একটা ওই এজেন্টকে বার করে দিল পুলিশ পর্যবেক্ষক। তাহলে এগুলো কেন হবে? মানুষের এত যে উন্নয়ন, মানুষের কাজ নাকি করেছে, উন্নয়ন করেছে বাংলায়, এত জনপ্রিয় একটা সরকার থাকতে এই সব কাজ করতে হয় কেন? নির্বাচনের সময় মানুষ ভোট দেবে না কেন? এই অনুভূতিটাই বা কেন? আজকে বাড়ি বাড়ি পৌঁছালেন, তাদের কাছে কি বললেন? না, এই তো কিছু বলার তো কিছু নেই, মানুষ সব জানে, আমাদের থেকে বেশি জানে মানুষ। দীর্ঘদিনের প্রার্থী এবং প্রত্যেকবারই জয়লাভ করছে, সেখানে জেতার ক্ষেত্রে একটু 100%। সুদীপ ব্যানার্জিকে তৃণমূলের সমর্থক, কর্মীর পরিবার, তারা ভোট দেবে না। তাকে দেখতে পাওয়া যায়, দেখা করে কর্মীদের সঙ্গে, সে উত্তর কলকাতা নিয়ে বা উত্তর কলকাতার মানুষকে নিয়ে বা বাংলার মানুষকে নিয়ে একটা প্রশ্ন করেছে 5 বছরে। এমপিলারের টাকা 2 বার, 14 থেকে 19, 2.41 crore, অ্যান্ড 19 থেকে 24, 2.79 crore খরচা করতে পারে না। তো সেই ধরনের একটি প্রার্থীকে, মানুষকে, সাংসদকে আবার না, আর নয়। তার কারণ মানুষ গান ধরেছে উত্তর কলকাতায়, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, এবার তোমার ভোটও নাই রে, তোমার ভোট নাই। আমরা তাপস রায়ের সাথে কথা বললাম, তিনি কিন্তু সকালবেলা পুজো দিয়ে কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে পুজো দেন, এবং পুজো দিয়ে কিন্তু বাড়ি বাড়ি কিন্তু প্রচার সারছেন, এবং তার পাশাপাশি কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে তিনি যেটা দাবি করলেন যে তাকে কিন্তু দেখা যায় না এলাকায়, এবং জেতার ব্যাপারে কিন্তু 100% আশাবাদী তাপস রায়, এবং তিনি সকাল প্রত্যেকটি বাড়ি বাড়ি পৌঁছাচ্ছেন, তাকে দেখা যাচ্ছে না এমনটা কিন্তু বলছেন, এবং তিনি জেতার ব্যাপারে কিন্তু 100% আশাবাদী। এর পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গে গতকাল যে ভোট হয়েছিল সেই ভোটের ব্যাপারেও কিন্তু যেটা তিনি দাবি করলেন যে গতকাল যে ঘটনা ঘটেছে তা কিন্তু অনভিপ্রেত। ধন্যবাদ বিশ্বজিৎ।